ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হল এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে, আরো জানবো এই বছর অর্থাৎ 2024 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা অম্বুবাচীর শুরুর দিনই অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে আদৌ কি জগন্নাথ দেবের স্নানযাত্রা সময় ও নিয়ম মেনে পালিত হবে জানবো। জানার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ নিজের ভাই ও বোনের সাথে 108 কলসীর জলে পবিত্র স্নান করেন। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি। হাজার বছরের পরম্পরা অনুযায়ী প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই এবং বোনের সাথে 108 কলসীর জলে পবিত্র স্নান করে থাকেন। পৌরাণিক মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন, এই কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত এবং বৈদ্যের সাহায্যে ভগবানের সেবা করা হয়ে থাকে। এই অবস্থায় সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন তারা। ভোজনে দেওয়া হয় ফল এবং ফলের রস। 15তম দিনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং এই উৎসবকে নেত্রোৎসব বলা হয়ে থাকে। তার পরের দিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ি রওনা দেন, একে রথযাত্রা বলা হয়। জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন এই স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবকে দর্শন করা যায় তাহলে জগন্নাথ দেবের কৃপায় তার সকল পাপ থেকে মুক্তি ঘটে। সেই জন্য অসংখ্য ভক্ত এই দিন পুরীতে জগন্নাথ দেব দর্শন করতে যান। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা স্নান পূর্ণিমা বা স্নানযাত্রার সম্পূর্ণ সময়সূচি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে স্নান পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসে পড়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে ইংরেজি 22 জুন 2024, বাংলা পঞ্জিকা অনুসারে 7ই আষাঢ় 1431 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 21শে জুন 2024, বাংলার 6ই আষাঢ় 1431 শুক্রবার সকাল 6:51 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 22শে জুন 2024, বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 6:34। 2024 সালে স্নান পূর্ণিমার নিশি পালন করা হবে 21শে জুন 2024, বাংলার 6ই আষাঢ় 1431 শুক্রবার। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে 21শে জুন 2024, বাংলার 6ই আষাঢ় 1431 শুক্রবার সন্ধে 6:23 পর থেকে রাত 8টার মধ্যে। স্নান পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 22শে জুন 2024, বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার ভোর 4:55 পর থেকে সকাল 6:33 মধ্যে গঙ্গা স্নানের পবিত্র সময় থাকতে চলেছে। 2024 সালে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রার দিনই। তাহলে এখন প্রশ্ন হলো, স্নানযাত্রা কি আদৌ অনুষ্ঠিত হবে? শাস্ত্রের বিধান অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো একটি নিত্য কাজ, তাই এই নিত্য কাজের দিন যদি অম্বুবাচী তিথি পড়ে থাকে তাহলে তা কোনোভাবেই লঙ্ঘিত হবে না। অর্থাৎ 2024 সালে স্নানযাত্রা নির্দিষ্ট সময় এবং রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।